মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান পদে থাকার বৈধতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনিই আবার জামুকার চেয়ারম্যান পদে থাকেন কী করে জানতে চেয়েছেন বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বগুড়ার বীর মুক্তিযোদ্ধা নবাব আলীর করা রিটের শুনানি নিয়ে একই সঙ্গে তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে জামুকার সিদ্ধান্ত স্থগিত করেছেন রিপোর্ট বগুড়ার গাবতলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা নোয়াব আলী উনিশশো সালে তৎকালীন পাকিস্তান পুলিশে যোগদান করেন উনিশশো সালে তিনি অস্ত্র অস্ত্রলুট করে মুক্তিযুদ্ধে অংশ নেন যা পুলিশ বাহিনীর গৌরবগাথা হিসেবে বাংলাদেশ পুলিশের প্রকাশিত বইয়ে স্থান পায় দু সালে তাকে মুক্তিযোদ্ধার সনদ দেয়া হয় এবং ওই বছরেই তার নাম গ্যাজেটভুক্ত হয় তিনি নিয়মিত সম্মানী ভাতাও পেয়ে আসছিলেন গত বছরের অক্টোবর সভায় তার গ্যাজেটটি বাতিলের জন্য সুপারিশ করা হয় ফেব্রুয়ারি তার গ্যাজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি হয় পরে তিনি গ্যাজেট বাতিলের প্রজ্ঞাপন ভাতা বন্ধ ও জামুকার চেয়ারম্যান এবং সদস্য হিসেবে মন্ত্রী ও সচিবের নিয়োগ সংক্রান্ত আইনের সংশ্লিষ্ট বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইনি আবার পদা বিচারক বিচারক শুনানি শেষে যেমনকার সিদ্ধান্ত স্থগিত করে মুক্তিযোদ্ধা নয়াব আলিকে ভাতা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট যিনি মামলা করেছিলেন মুক্তিযোদ্ধা তার গেজেট বাতিল হয়েছিল তার গেজেটটা স্থগিত করেছিলেন এবং তাকে ভাতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন রুলের নামটা হচ্ছে যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু হাজার বাইশের পাঁচের এক এবং পাঁচের এক ক এবং খ ধারায় যেখানে পদাধিকার বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে চেয়ারম্যান করা করা হয়েছে সেই আইনটা কেন হবে। শুনানিতে বিচারক এটা হতে পারে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একই সাথে মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান থাকলে প্রকৃত মুক্তিযোদ্ধা মূল্যায়ন যাচাই বাছাই একই হয়ে যাবে সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা